সালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশ আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল দর্শক সিলেটে যারা বেড়াতে আসেন বা যেসব যারা পর্যটন আসেন তারা আকর্ষণ একটি বড় অংশ হচ্ছে চা বাগান আসলে চা বাগানের যে সৌন্দর্য এটি আসলে বলে বোঝানোর নয় আমি আছি এখন সিলেটের লাক্কাতুরা যে চা বাগানটি আছে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ঠিক পাশে যে চা বাগানটি আছে সে চা বাগানটিতে আপনারা দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিতে এখন গুড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আসলে চা বাগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আসলে কয়েক গুণ বেড়ে যায় আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই চা বাগানের যে আশেপাশে এরিয়াটা যে এলাকাটি আছে সেই এলাকাটি এখন আসলে এই যে সময়টি এই সময়টিতে আসলে পর্যটন আসলে আসার সময় না তারপরও গুটি কয়েকজন পর্যটক আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন পর্যটন সিলেটের যে সৌন্দর্য উপভোগ করতে সেই উপভোগের একটি অংশ যে চা বাগান সে চা বাগানটি অনেকেই দেখে যান আহ চা বাগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি উপভোগ করে যান আমরা দেখানোর চেষ্টা করছি যে সিলেটের এই মুহূর্তে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আসলে চা বাগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আসলে কয়েক গুণ বেড়ে যায় দর্শক আপনারা আছেন বাংলা ভিউ লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের লাক্কাতলার চা বাগান থেকে যে চা বাগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটে গত কয়েক বছর করোনা গত আহ দুই বছর আসলে করোনার কারণে পর্যটক খাতে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন যে এই খাতে কিন্তু গত বছর আসলে করোনা প্রদুরাপ একটু কম থাকলেও আহ এবছর আসলে সিলেটে যে ভয়াবহ দুই দফা যে ভয়াবহ বন্যা হয়ে গেছে সেই বন্যার কারণে আসলে পর্যটন খাতে অনেকটাই বেগ বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন পর্যটক যে পর্যটন সংশ্লিষ্টরা যারা আছেন বা পর্যটক সাথে যারা ব্যবসার সাথে পর্যটকের বিভিন্ন হোটেল মোটেল ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা সেই ক্ষেত্রে আসলে বলা যায় সিলেটে যে এখন যে পর্যটন খাতটা আছে অনেকটাই আহ নিম্নমুখী বা পর্যটনের যে ব্যবসা আছে সেটা অনেকটাই নিম্নমুখী ব্যবসায়ীরা যেটি আশা করছেন এই এই খাতে আসলে শীঘ্রই তারা আসলে যে ক্ষতিগুলো আছে আনতে পারবেন একই সাথে পর্যটন খাতটা আরো সচল হবে পর্যটকরা সিলেট আসবেন এবং সিলেটে যে যে পর্যটন যে সিলেটকে যে পর্যটন নগরী বলা হয় সেই নগর যে নামের যে মাহাত্ম্যটা সেটি আসলে আবারও ফিরে আসবে বাংলা লাইভ এখন এখানে শেষ করছি আগামীতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা বইয়ের সাথেই থাকুন